হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। আমি বরাবর মতোই চলে এসেছি মেকআপ ওয়ার্ল্ড বিউটির ফেসবুক পেজ থেকে লাইভে। সো যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমাকে একটু জানান যে আপনারা আমাকে একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আর লাইভে কোনো প্রবলেম হলে সেটাও একটু আমাকে জানান। আচ্ছা, অনেক আপুরা চলে আসছে। ওকে, সো সব সব আপুরা চলে আসুন। আমি সব বললাম কেন? সব আপুরা চলে আসতে আসতে আমি একটু বলি। আমাদের কিন্তু তিনটা আউটলেট, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে, আর একটা হচ্ছে হাতিরপুল স্টান প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড শপিং সেন্টার, সেটা ঠিক দোতলায় 209 এবং 210 নাম্বার আউটলেটটা হচ্ছে মেকআপ ওয়ার্ল্ড বিডির আউটলেট। আচ্ছা, সো আমি আজকে ফার্স্ট সীমা আক্তার, সীমা আপু ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ অলসো। আশা করি আপনি আমাদের পেজে থাকবেন, আমাদের লাইভে থাকবেন, তো একটা লাইক দিবেন আর সি ফার্স্টে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? আর আমি একটু বলি যে আমাকে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে জানান। হ্যাঁ, আমাকে এটা একটু জানান। আচ্ছা, আই থিঙ্ক আমার ফোনটা যদি একটু এভাবে করে থাকে তাহলে এটা খুবই ভালো হয়। এখন এভাবে করে রাখার জন্য আমি কি করতে পারি এখানে, আই ডোন্ট নো, আমাকে কেউ একটু বলেন। বিকজ ফোনটা যদি এভাবে করে থাকে তাহলে এটা একদমই খুবই 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 ভালো হয় আমার জন্য, আপনাদের জন্য। আচ্ছা, হেয়ার ক্যাপসুল কোথায় দিব, হেয়ারে অর স্ক্যাল্পে? আর কয়টা দিতে হবে, একটা নাকি তার থেকে বেশি? ইভানাই বাপু, আপনার চুল যদি আমার মতো হয়ে থাকে, মানে যদি যাদের এরকম ছোট মাথা তাদের একটাতেই হয়ে যাবে, যাদের চুল আমার মতো। যাদের চুল কিনা অনেক বড় অনেক বেশি, তাদের হচ্ছে কি 2টা ক্যাপসুল লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? সব ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য, ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাই, হ্যালো, কেমন আছেন? আচ্ছা, সীমা আক্তার আপু আপনি কোথায় থাকেন বলেন? আজকে তো আপনি ফার্স্ট, সো আপনি কোথায় থাকেন, আপনার পরিচয় পর্ব চালান, আমরা পরিচয় পর্ব শেষ করি। আর আজকে আমি দেখাবো কিভাবে করে মেনলি আমি আমার অ্যাকনেগুলোকে ঠিক করেছি। আপনারা যদি চান আমি দেখাবো যে আমার অ্যাকনে যখন ছিল তখন আমার ফেসটা কত বেশি বাজে ছিল, আমি আমার ফেসটা আজকে দেখাবো। একটু লাউডলি বলো। আচ্ছা, আই থিঙ্ক এইভাবে করে বললে ঠিক আছে, আমাকে একটু জানান তো। জাকি আপু, আমি এখন যে টোনে কথা বলছি এইভাবে করে বললে ঠিক আছে কিনা আমাকে একটু জানান। আমার ফোনটা না এইভাবে করে রাখা লাগতো, বাট এভাবে করে রাখার মতো কিছু নাই। আচ্ছা, কত ঠিক আছে। আচ্ছা, আমি ঠাকুরগাঁও জেলায় থাকি। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আর কোথায় দিব, হেয়ার আর স্ক্যাল্পে? আপু স্ক্যাল্পে দিতে হবে, স্ক্যাল্পে দিতে হবে, সমস্যা নেই, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, কত কথাগুলো কম শোনা যাচ্ছে আপু? আই থিঙ্ক এখন ঠিকঠাক মতোই শোনা যাবে, ঠিক আছে? আমাকে একটু বলেন যে এখন ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আর একটু সাউন্ড হলে ভালো হতো। ঠিক আছে, এখন কি ঠিক আছে, তাহলে আমাকে একটু জানান। আর লাইফটাকে মানে বিভিন্ন গার্লস গ্রুপে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। গ্যানোডার্মা ক্রিমটা দেখাও, দেখাবো ভাইয়াকে বলেন হেয়ার ট্রিটমেন্ট মাস্কে অফার দিতে। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন একটু জানান যে আপনারা আমাকে ঠিকঠাক মতো এখন শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, আর লাইফটা একদমই ক্লিয়ার আছে কিনা। আর একটু হলে ভালো হতো, আমি অনেক 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 লাউডলি কথা বলছি, ঠিক আছে? আর আজকে আমি যেই সোপটা ইউজ করে দেখাবো এখন। ওকে, তাহলে এখন ঠিক আছে, ম্যাডামকে বলেন যে দেখেন কি বলে। ওকে, আজকে আমি যে সোপটা ইউজ করবো সেটা আর কোনো সোপ মানে অন্য কোনো সোপ না, সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট হচ্ছে গিয়ে এই কজিক সোপটা, ঠিক আছে? এটা অফারে ছিল, আমি জানি না এখন অফার আছে কি না। স্কিন হেলদি গ্লোয়িং রাখার টিপস দাও। আচ্ছা, আজকে আমি যেই সোপটা ইউজ করবো এটা আপনি আপনার স্কিনটাকে হেলদি গ্লোয়িং করার জন্য এটা আপনি ইউজ করতে পারবেন, স্পট আউটের জন্য এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমি একটু বলি যে এটা আপনার স্কিনটা হেলদি গ্লোয়িং রাখতেও সাহায্য করবে। আপু ড্রাই স্কিনের নোটের ফাউন্ডেশনের প্রাইস কত? আপু নোটের ফাউন্ডেশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। কে শুনে না, আমি এই কন্ডিশনে কোয়েশ্চেন করে আপনি। আচ্ছা, শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, শুনছি। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু দেখাই, এটার ভিতরে কজিক সোপটা এরকম টাইপের থাকে, ঠিক আছে? কজিক সোপটা এরকম টাইপের থাকবে। আচ্ছা, গ্যানোডার্মা ক্রিমটা দেখো, গ্যানোডার্মা ক্রিমটা এই যে, এই যে গ্যানোডার্মা ক্রিমটা, ঠিক আছে? এখানে আছে গ্যানোডার্মা ক্রিমটা, আর এটা আমি একটু ভেতরটা দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে কি গ্যানোডার্মা ক্রিম, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে গ্যানোডার্মা ক্রিমের ভেতরটা। আপু আজকের ফার্স্ট লাইভ না এটা? হ্যাঁ আপু, আজকে এটা ফার্স্ট লাইভ, বাট আমার আগে হচ্ছে কি আমার লাইভ এটা ফার্স্ট, বাট আমার আগে আপনাদের তুলি আপু লাইভ হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি আর লেট করবো না, আমি জাস্ট চলে যাই যে কীভাবে করে আমি আমার অ্যাকনেটাকে রিমুভ করেছি, আর এটার একটা ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। যদিও ছবি আমার
গ্যালারিতে থেকে থাকে, আমি একটু দেখাই যে কিভাবে করে আমি আমার অ্যাকনেটাকে প্রিভেন্ট করেছি। বিকজ আমার অ্যাকনের খুব বাজে অবস্থা ছিল যখন কিনা লকডাউনের সমস্যা, মানে লকডাউন ছিল সব জায়গায়, তখন যে পরিমাণ প্রবলেম আমার ফেস করতে হয়েছে, আমি চাই না আর কোন আপুরা এটা ফেস করুক। আচ্ছা, আমি নিতাম এই সোপটা, বাট যতবার অর্ডার করেছি অফার শেষ হয়ে যায়। আপু এখন অফারটা আছে কি না সেটা একটু দেখে নেন, হ্যাঁ যদি থেকে থাকে তাহলে তো পেয়ে যাবেন। ওকে, হোপফুলি বুঝতে পারছেন এই দেখেন আমার অ্যাকনেতে কী অবস্থা হয়েছিল ফেসে। ঠিক আছে, এটা আমি ছিলাম, এটা আমার লকডাউনে আমার ফেসের এই অবস্থা ছিল, অ্যাকনেতে অবস্থা খারাপ। তো আচ্ছা, পার্মানেন্টলি ফেস হেয়ার রিমুভ করবো কীভাবে? আপু পার্মানেন্টলি ফেসের হেয়ার রিমুভ করতে পারবেন না, আপনার হেয়ার গ্রোথটা কম করাতে পারেন। সেটার জন্য আপনি হচ্ছে গিয়ে ফেশিয়াল রেজার ইউজ করার পর স্টপ হেয়ার সিরামটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো আজকে লেট করবো না, আমি জাস্ট চলে যাই। হ্যাঁ, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন। আর এটা এই সোপটা আমি ইউজ করতাম, এটা অনেক ভালো একটা সোপ, কজিক সোপ, যারা নেন নাই নিয়ে নেবেন। এটার প্রাইসটা কত পড়বে আমি সঠিক জানি না, হ্যাঁ সঠিক আমি জানি না। এটা কীভাবে করে ইউজ করবেন, এটা এই নেটের মধ্যে রেখে আপনাকে ইউজ করতে হবে। কেউ যদি আর একবার সোপ, মানে আমার চেহারা দেখতে চান, আমি আর একবার দেখাই দিব, সমস্যা নেই কোনো। সো আমার পিম্পলসের এত বাজে সমস্যা ছিল, আমার ফেসে কোনো গ্লো নাই। আপু ফেসে গ্লো না থাকলে আপু সিরাম আর সুথিং জেল ধুমায় ইউজ করেন। গ্যানোডারমা ক্রিমের প্রাইস 600 টাকা। আসসালামু আলাইকুম আপু। নি ওয়ালাইকুম আসসালাম। সো এই হচ্ছে কি সোপটা, এই যে কজিক সোপ যেটা আজকে আমি ইউজ করবো, সো এটা আমি একটু দেখিয়ে দিই। এটা আপনি পানিতে নিয়ে, যদি আমার সামনে বিশাল বড় একটা বল, এটাকে আমি সামনে কিভাবে আনি, ওকে সো এই হচ্ছে কি সোপটা, এটাকে আপনারা হাতে নিয়ে, ওকে 400 টাকা। এখন এটাকে হাতে নিয়ে এভাবে সুন্দর করে এটাকে বাবল করবেন। ঠিক আছে, এটাকে নেটের মধ্যে রেখে বাবল করতে হবে। আপু মেস্তার কি আছে? মেস্তার কম্বো আছে। ঠিক আছে, মেস্তার কম্বো আছে। আর এটা এত মানে সফট টাইপের একটা সোপ, এটা হাতে না নিলে বুঝবেন না। আচ্ছা, ব্ল্যাক সোপ আর স্নেল সোপ কোনটা ভালো হবে ফর কম্বিনেশন স্কিন? স্নেল সোপটা ভালো হবে। কোন সিরাম আপু? আপু আপনি যদি ফেস গ্লোয়িং করার জন্য কোনো সিরাম নিতে চান, মাতানা সিরামের কোনো মানে দুসরা অপশন হবে না, মাতানা সিরামটা বেস্ট হবে। ড্রাই স্কিনের ফাউন্ডেশনের প্রাইস কত আপু? ফাউন্ডেশনের প্রাইসটা বলতে পারছি না। ঠিক আছে, প্রাইসটা বলতে পারছি না। লিটারেলি এটা ইউজ না করলে কেউ বুঝবেন না, এটার ফোমিংগুলো না অনেক অনেক সফট, অনেক সফট। ঠিক আছে, অনেক সফট এটা একটা ফোমিং। সো আমি এটা জাস্ট একটু দেখাই, এটা এভাবে করে ফোমিংটা আপনি ইউজ করবেন। আপনার যদি হচ্ছে গিয়ে, দাঁড়ান আমি এটা কিভাবে করে বুঝাই আপনাদের, এটা যখন আমি ইউজ করতাম, মানে এটা এখন পর্যন্ত, এই দেখেন এত সফট একটা ফোম হয়। এই ফোমটাকেই আপনি আপনার, বাই দ্য ওয়ে আমি তো চুলি আটকাইনি, কত বড় গপ্প। আচ্ছা, হাতটা ধুই না, সমস্যা নেই। আচ্ছা, ড্রাই স্কিনের ফাউন্ডেশনের প্রাইস পড়বে আপু সম্ভবত 565 আর 765 টাকা, আমি একটু চুলটা আটকাইনি। আচ্ছা আপু, কালো তিলের জন্য কিছু দেখাও। আপু লাল তিল, কালো তিল রিমুভ করার জন্য আমাদের কাছে নতুন একটা ক্রিম এসেছে, ওটা নিয়ে নেবেন। আমি আমার চুল না আটকাই, হচ্ছে গিয়ে আমি সুন্দর মতো সব কিছু শুরু করে দিছি। আমার কাছে এই হেয়ার ব্যান্ডটা অনেক ভালো লাগছে। আচ্ছা, লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করেন আপনারা। ঠিক আছে, লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন বিভিন্ন গার্লস গ্রুপে। আপু কালো তিলের জন্য ওই ক্রিমটা নিয়ে নেবেন। ঠিক আছে, কালো তিলের জন্য ওই ক্রিমটা নেবেন। আমি এগেন একটু দেখাই, এই হচ্ছে গিয়ে সোপটা, এটা জাস্ট ফোমটা আপনি আপনার হাতে নেবেন ফেসটাকে ক্লিন করার জন্য। আর আপনি যদি ফেসে স্পট রিমুভ করতে চান এই সোপ দিয়ে, তাহলে নেট সহ আপনি ইউজ করবেন ফেসে। নেট সহ কীভাবে? নেটের মধ্যেই রেখে এভাবে জাস্ট এটাকে ইউজ করবেন, এভাবে করেই হবে কি। আচ্ছা, এই সোপে অফার দাও 1 উইকের জন্য। আচ্ছা, সো এই ফোমটাই আপনি আপনার স্কিনে খুব জেন্টল ওয়েতে ইউজ করবেন। ঠিক আছে, খুব বেশি করে ঘষা মাজা করার দরকার নেই। যাদের স্পটের প্রবলেম আছে তারাই হচ্ছে গিয়ে এটাকে নেট সহ ইউজ করবেন, আদারওয়াইজ আপনি এটা ফোমটা হাতে নিয়েও ইউজ করতে পারবেন। এভাবে করে খুব হালকা হাতে এটাকে ম্যাসাজ করবেন। আচ্ছা, এই সোপটা দাও অফার দাও। আচ্ছা আচ্ছা, যখন অফার থাকে তখন আপনারা নেন না, ব্যাপার কি বলেন তো। এটাকে খুব সুন্দর করে এভাবে করে দেখেন, মনে হচ্ছে কি সাদা দাড়ি আমার, আমার কাছে এরকম ফোমিং ক্লিনজার গুলো ইউজ করতে অনেক ভালো লাগে। যদিও আমি আজকে আইব্রোস করেছি, আইব্রোস চলে যাবে, হোয়াট এভার। ওকে, সো এই হচ্ছে গিয়ে ক্লিনজারটা, এটা দিয়ে আপনি আপনার ফেসটাকে কমপক্ষে 2 মিনিটের মতো ম্যাসাজ করবেন, হাতে একটু পানি নিয়ে নেবেন। ঠিক আছে, পানি নিয়ে ম্যাসাজ করবেন। এটা যারা যারা ইউজ করেছেন তারা জানেন, যেটা অন্যান্য সব সোপের থেকে আলাদা, সব সোপের থেকে আলাদা, এটার ফোমটাও অনেক সফট, অনেক সফট। আপু প্লিজ টোনারে অফার দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, সো এটাকে সুন্দর করে হালকা হাতে রাব করে আপনার স্কিনটাকে ওয়াশ করতে হবে, ডিপ ক্লিন করবে। এটা আপনার স্কিনটাকে, স্কিনে স্পট রিমুভ করবে, ইভেন কি এটা আপনার পিম্পলসে যে জার্মস আছে সেটাকে পর্যন্ত এটা সরিয়ে ফেলবে। ঠিক আছে,
দেখিয়ে দিলাম, আমি অর্ডার দিতে দিতে অফার শেষ হয়ে যায়। কেন তাহলে লেট করে তুমি কালেক্ট করো বলো তো? আপু এটা কি ব্রণের জন্য 100% কাজ করবে? ইয়াস, এটা ব্রণের জন্য, যাদের পিম্পলসের প্রবলেম আছে 100% কাজ করবে। এটা আপনার মেকআপ রিমুভের ক্ষেত্রেও কাজ করবে, ঠিক আছে? যদি আমি আজকে আইব্রোস করা এর জন্য আমি আমার ইচ্ছা মতো দেখাতে পারছি না, নাহলে একদম আমি সুন্দর মতো দেখাই দিতাম। ওকে, সো এখন আমি ফেসটাকে ওয়াশ করে ফেলবো। এটা আপনি, আমি আজকে যে অ্যাকনে রিমুভ করার যে স্কিন কেয়ারটা দেখাবো, এটা আপনি ডে নাইট বোথ টাইমে অ্যাপ্লাই করতে পারবেন। সিরিয়াসলি, মানুষ মানে বেসিনের সামনে না দাঁড়ায় মুখ হাত কেমনে ধরে? আমার তো মনে হয় যে আমার 8 বছর হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমার অর্ধেক গোসল আজকে শেষ। আচ্ছা আপু মিলানি লিপস্টিক হবে? হ্যাঁ আপু মিলানি লিপস্টিক হবে, লিটারেলি দেখেন আমার অর্ধেক গোসল শেষ। সমস্যা নেই, তুমি রাখো তোমার কাছে তোমারটা, নাও তুমি। আমি টিস্যু দিয়ে মুছে আমারটা আমি বাসায় নিয়ে রাখছি, বাট আমি আমারটা ইউজ করিনি। আচ্ছা আপু বাবু খাইছো? আমি কি আপনার বাবু? আমি কি আপনার বাবু? ওকে, মিলানি লিপস্টিক হবে, ঠিক আছে? দেখেন এটা দিয়ে ফেসটা যখন ওয়াশ করবেন, ফেসটা এরকম একদম ডিপ ক্লিন হয়ে যাবে, ব্রাইটেনিং এর কাজ করবে, একই সাথে এটা আপনার স্পটটাকে রিমুভ করতে সাহায্য করবে, ঠিক আছে? এই হচ্ছে কি আমার একদম আফটার ফেস ওয়াশ, এটা হচ্ছে আমার একদম রিয়েল থোবরা, এটা নিয়ে চলে আসছি। আচ্ছা ব্রাইটেনিং এর জন্য একটা সোপ বল আপু, এটা আমি যেটা ইউজ করছি কজিকের সোপটা, এটা আপনার ব্রাইটেনিং এর কাজ করবে, পিম্পলস রিমুভ করতে সাহায্য করবে, পিম্পলসের স্পট রিমুভ করতে সাহায্য করবে। যাদের মেলাজমা আছে তারাও এটা ইউজ করতে পারবেন, এটা আপনার মেলাজমাটাকেও রিমুভ করতে সাহায্য করবে, ঠিক আছে? সো দেখিয়ে দিলাম এটা আমি, এটার প্রাইস এই যে এখন 400 টাকা মেবি, বাট অফারে ছিল এটা 290 টাকা। এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্ট বেস্ট সোপ আমার কাছে, আমি এটার সাথে কোনো কিছু কম্পেয়ার করতে পারবো না, এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর এটা দিয়ে যখন আপনি আপনার ফেসটা ওয়াশ করবেন, লিটারালি আপনি দেখবেন ইনস্ট্যান্ট আপনার ফেসটা এত পরিমাণে সফট হবে, তুমি ঘুম থেকে উঠলা, হ্যাঁ আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, কী দিয়ে ফেস ওয়াশ করলা? এটা দিয়ে, কজিকটা দিয়ে আমি হচ্ছে কি আজকে ফেসটা ওয়াশ করেছি, ঠিক আছে? যাদের অ্যাকনির প্রবলেম আছে, একদম জম অ্যাকনে, যে ফেসে একদম অ্যাকনি হতে হতে ফেসের অবস্থা খারাপ হয়ে গেছে, ফেসে বড় বড় অ্যাকনি হয়, তারা হচ্ছে কি এটা ইউজ করবেন। আর এটা দিয়ে ফেসটা ওয়াশ করার পর এরকম টাইপের একটা স্কিন পাবেন, দেখেন একদম পুরো বেবি সফট স্কিন যাকে বলে, স্কিনটা এরকম ব্রাইটেনিং দেখাবে, একই সাথে হচ্ছে কি এটা আপনার স্কিনটাকে খুব সুন্দর করে স্পটলেস করবে। যারা স্কিনটাকে স্পটলেস করতে চাচ্ছেন তারা এটাকে কিন্তু, এটা নেটটা সহই কিন্তু এটাকে ইউজ করবেন, ঠিক আছে? এটাতে কিন্তু একটা নেট আছে, আমি কিন্তু এটা নেট সহ এটা ইউজ করি, আমি শুধু ফোমটা হাতে নিয়ে আমার ফেসটাকে মাসাজ করেছি। আপনি চাইলে এটা ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা না। এটাতে কি প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে কি? না, এটা প্রেগনেন্সিতেও ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। আর এটার মানে ফেনাটা আমি আপনাদের কিভাবে করে বুঝে, এই দেখেন একটা কি বুঝতে পারছেন যে এটা একটা কেমন একটু গামি টাইপের একটা সোপ। আচ্ছা নাস্তা করছো? হ্যাঁ করেছি। হাই তনি পাখি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো এই হচ্ছে কি ফেসটা ওয়াশ করার পর আমার ফেসটা, আর এটা দিয়ে যারা ডিপ ক্লিন, মানে যারা কিনা ডিপ ক্লিনজিং এর জন্য কোনো সোপ নিতে চাচ্ছে, এটা নিয়ে নেন, এটা আপনার ফেসটা ডিপ ক্লিনজিং এর কাজ করবে, ঠিক আছে? এটা আপনার মেকআপ রিমুভ করতেও সাহায্য করবে। আর এই সোপটা কজিক সোপ, দেখে এটা আপনি ডে টাইমে ইউজ করতে পারবেন না, শুধু নাইট টাইমে ইউজ করতে হবে এমন কোনো কিছু না, এটা আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, ইউজ করা শেষ করে তারপর হচ্ছে আবার এটাকে এটার আস্থানার মধ্যে দিয়ে দিবেন। ব্ল্যাক তিল রিমুভের ক্রিমটা দেখাও, পিক নিব, একটু কষ্ট করে ক্রিমটা আনতে পারবেন? 1000 টাকার যে ক্রিমটা নতুন আসছে, আচ্ছা আপু মেসার জন্য কি নিব আর ইউজিং প্রসেসটা বলো, রিজনেবল এর মধ্যে হলে ভালো হয়। আপু পেজ ইনবক্স করেন, আমাদের একটা কম্বো আছে ব্রাইটেনিং এর জন্য একটা সিরাম বলো। আচ্ছা বলে দিচ্ছি, যারা কিনা ব্রাইটেনিং এর জন্য সিরাম নিতে চাচ্ছেন তারা এই সিরামটা নিয়ে নেবেন,
ঠিক আছে, গ্ল্যাকটোমাইসিস এর ভাইটামিন সি সিরাম, এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে সুপার ডুপার ওয়েতে, ঠিক আছে, সুপার ডুপার ওয়েতে এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে। হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? মুখে ছোট ছোট ব্রণ কি ব্যবহার করব বলেন? বয়স 18। আজকে আমি যেটা ইউজ করছি, আপনার যদি বাজেটে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এটাই ইউজ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আর এটা আপনাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হবে, অনেক 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 বেশি, ঠিক আছে। আমি আজকে ফেসটা স্ক্রাব করব না, যাদের পিম্পলস এর প্রবলেম আছে তারা কখনোই ফেস স্ক্রাব করবে না, কখনোই না। কেউ যদি কখনো বলে থাকে যে আপনি ফেস স্ক্রাব করতে পারবেন পিম্পলস থাকলে, তাহলে সেটা সম্পূর্ণই ভুল আছে। যে আপুটা কালো তিল রিমুভের জন্য ক্রিম নিতে চাচ্ছিলেন সেইটা নিয়ে নেবেন, ঠিক আছে, 1000 টাকা এটার প্রাইস পড়বে, এই ক্রিমটা নিয়ে নেবেন। আচ্ছা, হাই হ্যালো, তোমাকে তোমার বিয়ে কবে? আমার বিয়ে যেদিন হবে সেদিন আমি আপনাকে দাওয়াত দিব, সমস্যা নেই। আপু এই সিরামটা কত? এই সিরামটার প্রাইস পড়বে 1150 টাকা করে, ঠিক আছে। সো আমি একটু দেখাই যাদের কিনা অ্যাকনের প্রবলেম আছে, আজকে আমি যেই মানে ইয়াটা দেখাবো, প্রসেসটা আপনাদের দেখাবো, সেটা যাদের ফাঙ্গাল অ্যাকনের সমস্যা আছে, যাদের বাম্পসের মতো অ্যাকনে হয়, যাদের ঘামাচির মতো দানা দানা, যাদের হচ্ছে গিয়ে বড় বড় অ্যাকনের সমস্যা আছে, তারা সবাই এটা ইউজ করতে পারবেন। আপু এই সিরামটা কত? এটা 1150 টাকা এটার প্রাইস পড়বে। দি ভাই, আমি মেকআপ করার ফলে আমার স্কিন রিঙ্কেলস পড়ে গেছে, কি ইউজ করবো রিঙ্কলস রিমুভ করার জন্য? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, রিঙ্কলস রিমুভ করার জন্য একটা সিরাম নেবেন এবং এরই সাথে আপনি একটা ক্রিম ইউজ করবেন, স্নেলের ক্রিমটা, ঠিক আছে। আজকে আমি পিউরিটার টোনারটা আপনাদের ইউজ করে দেখাবো, যাদের অ্যাকনের প্রবলেম আছে তাদের মাস্ট বি এই টোনারটাই ইউজ করতে হবে, বিকজ এই টোনারই এমন একটা টোনার যেটা কিনা আপনার ফাঙ্গাল অ্যাকনে পর্যন্ত এটা রিমুভ করতে সাহায্য করবে। একই সাথে যাদের একদম ফেসে গুড়ি গুড়ি দানা হয়ে ভরে গেছে তারাও এটা ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে। আর এটা এত ভালো, এটা যাদের কিনা স্কিন জ্বালা পোড়া করে তাদের জন্য এটা একটা বেস্ট টোনার, ঠিক আছে। এটার প্রাইস পড়বে 1450 টাকা। সো এটা একটু আমি ইউজ করে আপনাদের দেখাই টোনার কিভাবে করে ইউজ করবেন। এই শুধুমাত্র এইটা না, সব টোনার ইউজ করার প্রসেসই কিন্তু সেম, ঠিক আছে, সবগুলো টোনার আপনারা সেম ওয়েতে ইউজ করতে পারবেন। এটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে টোনারটা, এটা দিয়ে যাদের কিনা দেখেন আমি ফেসটা ওয়াশ করেছি তারপরও হচ্ছে গিয়ে আমার মনে হয় যে আমার ফেসের মধ্যে ময়লা আছে, তারপর মনে হয় আমার ফেসের মধ্যে ময়লা আছে, মানে এত বাজে একটা অবস্থা। টোনার যারা ইউজ করেন, যারা টোনার ফ্রিক, আর টোনার আপনি অলওয়েজ ঘাড়ে গলায়ও ইউজ করতে পারবেন, এতে করে হবে কি আপনার ঘাড়ে গলায় যে কালো দাগটা আছে সেটাও কিন্তু হালকা হতে সাহায্য করবে, রিমুভ করতে সাহায্য করবে। সো আজকে আমি পিউরিটা টোনারটা লাগালাম, আর এটা ইউজের ফলে মানে আপনার ফিল হবে কি যে আপনার স্কিনটা ঠান্ডা হয়ে যাচ্ছে, লিটারেলি আপনার স্কিনটা ঠান্ডা মনে হবে, যতই পিম্পলস থাকুক না কেন। জাস্ট আমি আজকে যা যা ইউজ করছি এগুলো জাস্ট ইউজ করে যাবেন, বেশি না, আপনি জাস্ট 1 সপ্তাহ ইউজ করবেন, 5 দিন ইউজ করবেন, আপনি চেঞ্জ না পাইলে আমাকে বলবেন যে আপু আমি এগুলো ইউজ করেছি আমি কোনো চেঞ্জ পাইনি। এটা কখনোই হবে না যে আপনি চেঞ্জ পাবেন না আজকে আমি যেসব প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা, আজকে আপু আজকে রোদেল আপু লাইভ করবে না? হ্যাঁ করবে আপু। ব্ল্যাক জো কীভাবে আপু ব্ল্যাক জো কীভাবে গলানো হয় একটু বলুন আপু, বুঝিনি ব্ল্যাক জো মিনস, আমি বুঝিনি। আচ্ছা আপু, কিউনিকেয়ার না 4K ক্রিম কোনটা ভালো হবে ব্রাইটেনিং এর জন্য? দুইটাই ভালো আপু, দুইটাই ভালো, দুইটাই আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। কোন টোনাটা ইউজ করেছো? আজকে আমি পিউরিটোর সেন্টেলার গ্রিন লেভেল এই টোনাটা ইউজ করেছি, এটা যাদের পিম্পল স্কিন আছে তাদের জন্য একটা জোস প্রোডাক্ট। এভাবে করেই কিন্তু আমি আমার পিম্পলস এর জার্নিটাকে ওভারকাম করতে পেরেছি, আজকে আমি সেই গল্পই আপনাদের সাথে করতে এসেছি। বিকজ অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু পিম্পলস এর জন্য আসলে কি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ইউজ করলে পিম্পলসটা চলে যাবে, বিকজ বহুত কিছু ইউজ করছি কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। সো তাদের জন্যই মেইনলি আজকে আমার এই লাইভটা করা, যে আপনারা জাস্ট এই প্রসিডিউরটা ফলো করেন, আপনার পিম্পলস কমে যাবে, আপনার ফাঙ্গাল অ্যাকনে কমে যাবে, তারপর হচ্ছে যাদের গুড়ি গুড়ি ঘাম আছে মতো অ্যাকনে প্রকার যাবতীয় যা যা সমস্যা আছে জাস্ট আজকের লাইভটা ফলো করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আপু এই টোনারটা কি ছোটো হবে? না আপু, এই টোনার ছোটোটা নেই, এটার একটাই সাইজ হয়। আপু ব্ল্যাক তিলের ক্রিমটা কি রাতে ইউজ করবো? হ্যাঁ আপু, রাতে ইউজ করবেন। আনোয়ার হোসেন আপু লিখেছে, হাই হ্যালো কেমন আছেন? আচ্ছা, তুমি পাখি চোখে নিচে কালো দাগ দূর করার জন্য চোখ ফোলা কমানোর জন্য কিছু দেখো? চোখ ফোলা কমানোর জন্য নাই আপু, আপনি চোখের কালো দাগ রিমুভ করার জন্য আমাদের কাছে ক্রিম আছে, সেটা নেবেন। সো আজকে আমি যে সিরামটা অ্যাপ্লাই করছি এটা আমি এর আগেও ইউজ করেছি, আমার বাসায় যেটা আছে সেটা মানে
চার ভাগের তিন ভাগ শেষ হয়ে গেছে আর এক ভাগ আছে। তো আজকে আমি এই সিরামটা আপনাদের কাছে ইউজ করে দেখাবো, এটা হচ্ছে ইনিসফ্রি গ্রিন সিড এই সিরামটা। যাদের সেন্সিটিভ স্কিন আছে, আজকে আমি যা যা ইউজ করলাম সেন্সিটিভ স্কিনের আপুরাও ইউজ করতে পারবেন, অ্যালার্জিটিক স্কিন যাদের আছে সবাই এটা ইউজ করতে পারবেন। আমি জাস্ট সেফ গলি থেকে হাঁটতে অনেক পছন্দ করি, যেখানে কিনা কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না। সো আজকে আমি যা যা ইউজ করে দেখাচ্ছি, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ইউজ করতে পারবেন। এখন যদি বলেন যে আপু আমার মেয়ের বয়স 13 বছর, আমার মেয়ের বয়স 12 বছর, সে কি এগুলো ইউজ করতে পারবে? অবভিয়াসলি পারবে। ওরে তোতা পাখিটা কেমন আছে আমার আপুটা? আলহামদুলিল্লাহ ফাহিম আপু আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন, আপনাকে অনেক বেশি মিস করেছি। সো এই হচ্ছে কি সিরামটা, এটা আজকে আমি আপনাদের ইউজ করে দেখাবো। আপু এমন একটা সিরামের নাম বলেন যেটা রাতেও ইউজ করতে পারবো, স্কিনটা গ্লো করবে। ওকে, আপনি এই সিরামটা নিয়ে নেবেন, ভাইটামিন ই সিরামটা, এটা আপনি ডে নাইট বোথ টাইমে ইউজ করবেন। ক্রিমের নামটা কি 3W ক্লিনিকের আই ক্রিমটা নিয়ে নেবেন, 400 টাকা করে প্রাইস পড়বে। এই হচ্ছে গিয়ে সিরামটা যেটা আপনার স্কিনটা গ্লোয়িং করতে সাহায্য করবে। এটা আজকে আমি বাসা থেকে যখন বের হয়েছি তখন ইউজ করেছিলাম। সো আমি আজকে হচ্ছে গিয়ে এটা ইউজ করব, এটা হচ্ছে ইনিসফ্রি গ্রিন সিড সিরামটা। আচ্ছা আপু আপনার সাথে কথা বলা যাবে? ভাইয়া আপনি যদি মিরপুর আউটলেটে চলে আসতে পারেন শনিবার দিন, অবশ্যই কথা হবে। আমি শনিবার এবং মঙ্গলবার চেষ্টা করব মিরপুর আউটলেট থেকে লাইভ করা, ঠিক আছে? সো আপনি যদি চলে আসতে পারেন 5টার দিকে মিরপুর আউটলেটে, সেখানে ইনশাল্লাহ কথা হয়ে যাবে। কেমন আছো তন্নি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আর কথা বাড়াবো না, আমি জাস্ট এটা ইউজ করে আপনাদের দেখিয়ে দিই। টোনারটা ইউজ করার ঠিক 5 মিনিট পরে আপনি কিন্তু সিরাম অ্যাপ্লাই করবেন। 5 মিনিট আই থিঙ্ক এখনো হয়নি এখনো, ঠিক আছে? তো 5 মিনিট হোক। আচ্ছা আপু এই সিরামের দাম কত? এই সিরামটা প্রাইস পড়বে 1500 টাকা করে। এটা কোরিয়ান একটা সিরাম আর এটা অনেক থিক একটা সিরাম। এটা আপনার স্কিনের 3rd লেয়ার পর্যন্ত যে, এটা আপনার স্কিনের ভেতর থেকে পিম্পলস, পিম্পলসের ব্যাকটেরিয়া, ব্রন, ফাঙ্গাল একনি, যা যা আছে সব কিছু জাস্ট ভ্যানিশ করে দিবে, ভ্যানিশ করে দিবে। আর এটা যদি আপনি মানে এই সিরাম এবং ক্রিমটা যদি আপনি সারা বছর চালান, আপনার পারমানেন্টলি কোনো ব্রন থাকবে না, কোনো ব্রন থাকবে না পারমানেন্টলি। যদি আপনি ইনিসফ্রির এই সিরামটা ইউজ করেন, এটা 1500 টাকা করে এটার প্রাইস পড়বে, এবং এই ক্রিমটা নিয়ে নেন, এটার প্রাইস পড়বে 1650 টাকা করে। এগুলো আপনার স্কিনটাকে একদম পারমানেন্টলি অ্যাকনি ফ্রি রাখবে, অ্যাকনি ফ্রি একদম পারমানেন্টলি। হেয়ার ব্যান্ডগুলো অ্যাভেলেবেল? হ্যাঁ আপু, আমি যে হেয়ার ব্যান্ডটা আজকে পরে আছি এটা অ্যাভেলেবেল আছে। সো আজকে আমি ইনিসফ্রি এই সিরামটা অ্যাপ্লাই করব, যদি আমি এটা পাম্প করতে পারবো না, ঠিক আছে? সো আমি একটু জাস্ট আপনাদের দেখাই এটা আপনারা কিভাবে করে ইউজ করবেন। আচ্ছা তুমি আমাকে, আপনি বলতেছো কেন পাখি, তুমি আমাকে, আমার মনে ছিল না আপু এটা কি যেটা বললেন সেটা দিনে রাতে ব্যবহার করতে পারবো? হ্যাঁ দিনে রাতে ব্যবহার করতে পারবেন। সো এটা আমি একটু আপনাদের ইউজ করে দেখাই। হ্যাঁ হাই বাবু, আমার এই নতুন প্রোডাক্ট ইউজ করতে গেলে এত ভয় লাগে, আমার মনে হয় যে কখন যেন পুট করে পরে মানে বের হয়ে পড়ে যায় ওরা, বলছিলাম না ব্যর্থ। আচ্ছা এটা আপনি ডে নাইট বোথ টাইমে ইউজ করতে পারবেন। আজকে যা যা আমি ইউজ করে দেখাচ্ছি এগুলো সব কিছু আপনি ডে নাইট বোথ টাইমে অ্যাপ্লাই করতে পারবেন। সিরামটা কিভাবে করে অ্যাপ্লাই করতে হয় সেটাও আজকে আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ তোতা পাখি আমি ভালো আছি, লাইভটা ঠিক মতো দেখতে পারি না তবে খুব মিস করি, এত কাজের চাপের মধ্যে লাইভ দেখার সময় হয় না, তারপরও যখন টাইম পাই মিস করি না, কোনো সমস্যা নেই আপু। এই যে আপনি চলে আসছেন বিশ্বাস করেন এটাই অনেক কিছু, আপনাকে অনেক মিস করছিলাম। আমি জানি যে আপনি একজন বিজি পারসন, বাট তারপরও যে আপনার এই বিজি লাইফ থেকে একটু সময় বের করতে পারছেন এটাই অনেক কিছু, এটাতেই আমি অনেক বেশি খুশি, ঠিক আছে? আপনার বাসার সবাই কেমন আছে আপু? সো এইভাবে করে হচ্ছে কি আমরা সিরামটা অ্যাপ্লাই করবো, পুরোটা গালে আমরা সিরামটা নিয়ে, তারপর হচ্ছে কি আমরা স্কিনটাকে সুন্দর করে চেপে 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 আদর করবো, ঠিক আছে? একদম এরকম গুলো মুলো করে বাচ্চাদের আমরা যেভাবে করে আদর করি সেভাবে করে আমরা আমাদের স্কিনটাকে আদর করবো। আচ্ছা হেয়ার রিমুভ করার জন্য তোমাদের যে ব্ল্যাক জো প্রোডাক্ট আছে সেটা ব্যবহার করবো কিভাবে? ব্ল্যাক জো মিন্স আপু কোনটার কথা বলছেন? আপু একটু পেজ ইনবক্স করুন, ব্ল্যাক জো কোনটা? না ব্ল্যাক জোই বলতেছে উনি 2-3 বার করে, ব্ল্যাক জোই কি ব্ল্যাক জো? আচ্ছা আমি জানি না আপু, আপনি একটু পেজ ইনবক্স করেন, ঠিক আছে? টোনার সিরাম মানে টোনারের পর সিরাম অ্যাপ্লাই করবেন, আর সিরামটা কিন্তু সবসময় এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করবেন, জাস্ট দেখেন স্কিনটা কত পরিমাণে গ্লো অ্যান্ড ব্রাইটেনিং লাগছে। আমি যখন ফার্স্ট টাইম লাইভে এসেছিলাম তখন আপনারা দেখেছেন যে আমার স্কিনের অবস্থা কত ভয়াবহ ছিল, স্কিনটা কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছিলো। সো এখন দেখেন সেটা কিন্তু আর নেই, ঠিক আছে? স্কিনটা কিন্তু অনেক ব্রাইটেনিং লাগছে আমার। যারা কিনা এরকম একটা ব্রাইটেনিং স্কিন পেতে চান, ঠিক আছে, তাদের কিন্তু অবশ্যই এই প্রসেসটাই ফলো করতে হবে যেটা কিনা আজকে আমি করছি। আমি এগেইন একটু দেখাই, আমি এই সিরামটা অ্যাপ্লাই করেছি,
ইনিসফ্রি এই সিরামটা অ্যাপ্লাই করেছি, যেটা আপনার পিম্পলসটাকে রিমুভ করতে সাহায্য করবে। আর এছাড়াও যারা পিম্পলস রিমুভ করতে চান ফেস থেকে, তাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। যে আপনার হাবিজুবি খাবার ফলে, আপনার মানে ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড খাবার ফলে আপনার ফেসে পিম্পলস হচ্ছে কিনা, আপনার কোনো পিরিওডিক্যাল প্রবলেমের জন্য আপনার মানে পিম্পলস হচ্ছে কিনা, বা আপনার কোনো ব্যাড হ্যাবিটের জন্য আপনার পিম্পলস হচ্ছে কিনা, আপনি স্মোকিংয়ের জন্য আপনার পিম্পলস হচ্ছে কিনা, বা এইসব খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যাবে আপনি কোটি টাকার প্রোডাক্ট লাগালেন, বাট আপনি ডাস্টে ঘোরাফেরা করলেন, আপনি স্কিনটাকে ডিপ ক্লিন করলেন না। এই যে সোপটা আজকে আমি আপনাদের দেখালাম, এটা কিন্তু আপনি স্কিনটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। ব্যাড তো ব্যাটা গালে এসে লাগছে। ওকে, সো এটা কিন্তু এটা আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে, ঠিক আছে? সো এটা আমি দেখিয়ে দিলাম। এটা ইউজ করলে কিন্তু আপনার মাথায় আর কোনো টেনশন থাকলো না যে আমার স্কিনটা ডিপ ক্লিন হলো কি না। এটা দিয়ে আপনি বাসায় এসে দুইবার ফেসটা ওয়াশ করবেন, দ্যাটস ইট। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে এখন 400 টাকা করে, বাট যখন এটা অফারে ছিল তখন কেন নেন নাই আপনারা? 290 টাকা এটার প্রাইস ছিল অফারে। বাট এটা অস্থির একটা সোপ, অস্থির একটা সোপ, অনেক বেশি হোয়াইটেনিংয়ের জন্য। হোয়াইটেনিং ক্রিম দেখাও কমের মধ্যে। আপু মাথা না ক্রিমটা নেবেন? আলহামদুলিল্লাহ আপু, ফ্যামিলি সবাই ভালো আছে, তুমি কি তোমার কি মন খারাপ নাকি আজ? না আপু, না না, আমার একদমই মন খারাপ না, মানে কথা বলছিলাম এর জন্য আর কি, আমার একদমই মন খারাপ না আজকে, আলহামদুলিল্লাহ আমার মন অনেক ভালো। এটার প্রাইস কত বলে দিয়েছি আপু? হোয়াইটেনিং এর জন্য বেস্ট ক্রিম বলেন আপু, দেখিয়ে দিয়েছি আমি, ক্রিম দেখিয়ে দিয়েছি, মাতানা ক্রিমটা নিয়ে নেবেন, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, সো আমি একটু দেখাই এখন হচ্ছে কি আমরা কি ইউজ করবো। আমরা ইনিসফ্রির এই ক্রিমটা ইউজ করবো। এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার ক্রিম, যেটা আপনার পিম্পলসটাকে মারতে সাহায্য করবে, আপনার বাম্পস, অ্যাকনে, র্যাশেজের প্রবলেম যাই আছে না কেন সব কিছু এটা রিমুভ করতে সাহায্য করবে। এটা আপনি ডে নাইট বোথ টাইমে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? বোথ টাইমে, কোনো প্রকার কোনো পিছু ফিরে তাকাতে হবে না যে এটা আর কি আমি ডে টাইমে ইউজ করতে পারবো কিনা, নাইট টাইমে ইউজ করতে পারবো কিনা। এটা আপনি সপ্তাহের 7 দিন 24 ঘন্টা যখন মন চায় তখন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। হাই আপু, হ্যালো, প্রোফাইবার মাস্কটা কয়বার কয়দিন ব্যবহার করবো, কিভাবে কখন ইউজ করবো পাখি একটু বলো। পাখি এটা হচ্ছে কি, তুমি আফটার শাওয়ার যখন তোমার চুলটা ভেজা ভেজা থাকবে হালকা, তখন এটা স্ক্যাল্পে ইউজ করবা না, জাস্ট এভাবে করে চুলে হচ্ছে কি একটু 2 ইঞ্চি গ্যাপ রেখে তারপর এটা ইউজ করবা। ইউজ করার পর 15 থেকে 20 মিনিট পর তারপর তোমার চুলটাকে ওয়াশ করে ফেলবা। এটা খুবই ভালো হেয়ারের জন্য, প্রোফাইবারটা আমি ইউজ করি, খুবই ভালো লাগে। সো আজকে আমি ইনিসফ্রির এই ক্রিমটা দেখাচ্ছি, জেমি ব্রোক্সটা কীভাবে করে ইউজ করবো। আপু আপনার চুলটা শিথি শিথি করবেন, তারপরে স্প্রে করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তোমার মুড অফ না? আমার মুড অফ না, আমার মুড কেন অফ হবে? আজকে আমার মুড অনেক ভালো আপু। একটা স্পটের জন্য বিউটি 3D ক্লিনিকের কিটটা অর্ডার করেছি, ঠিক আছে আপু? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আজকে আমি যেগুলো ইউজ করে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার পিম্পল স্পটও রিমুভ করতে সাহায্য করবে, পিম্পলস রিমুভ করতে সাহায্য করবে। আর কি চান? আর যে ক্রিমটা আজকে আমি ইউজ করছি এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র 1650 টাকা, ঠিক আছে? 1650 টাকা। ব্ল্যাক তিলের ক্রিমটা কি শুধু তিলের উপরে ইউজ করবো নাকি ফুল ফেসে? শুধু তিলের উপর। আপু অয়েলি স্কিনে ভালো একটা টোনার দেখো, অয়েলি স্কিন যাদের আছে তারা কিন্তু এই টোনারটা নিয়েও ইউজ করতে পারবেন। আচ্ছা আপু, আমার ফেসে অনেক ব্রণ উঠে, প্লিজ বলো কি ব্যবহার করবো। আপু আজকে আমি লাইভে যা যা ইউজ করেছি সেটা ইউজ করেন, জাস্ট আমি আপনাকে লিখিত দিব, 1000% শিওর আপনার এগুলো কাজ করবেই করবে, করবেই করবে, আর কোনো কথা নেই এটার পরে। আপনার অ্যাকনে, র্যাশ, যাবতীয় যা সমস্যা আছে কিনা সব কিছু রিমুভ করবে। আমি লাস্ট টাইমের মতো আরেকবার একটু আমার ফেসটা দেখাই, যে আমার যখন ফেসে অ্যাকনে ছিল তখন আমার ফেসটার অবস্থা কী ছিল, ঠিক আছে? এটা আমার লকডাউনে, এটা কবির কার ছবি, যদিও এখানে টাইমটা নাই, বাট এটা আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে কি আমার লকডাউনে এটা আমার ফেসের অবস্থা এই ছিল, আর সেখান থেকে আমি আমার ফেসটাকে ওভারকাম করেছি। যদি আমার চোখটাকে বাদ দেন, এই হচ্ছে কি দেখেন আমার ফেসে কত পরিমাণ অ্যাকনে ছিল, ব্ল্যাক স্পট ছিল পানি এখানে। ওকে, সো এই হচ্ছে কি আমার ফেসের অবস্থা, এটা ছিল, সেখান থেকে আমার ফেসটা এত ভালো হয়েছে। তুমি শুধু অলওয়েজ হাসি খুশি থাকো, আজ মনে মুড অফ হচ্ছে না, না আজ মুড অফ না, আজ একদম মুড অফ না। কতদিন, কয়টা, কয় উইকে ব্যবহার করবো? উইকে 3 বার ইউজ করলে হবে। আপু অয়েলি স্কিনের জন্য ভালো সিরাম বলো, অয়েলি স্কিনের জন্য যদি ডে অ্যান্ড নাইট বোথ টাইমে ইউজ করার জন্য সিরাম চান তাহলে এটা নিয়ে নেবেন, এটা খুবই ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আমি
আচ্ছা আপনাকে না সোজান হইয়া আপনাকে একটু ব্লক মারি, মানে প্রোফাইল পিকচার তো খুব দিয়ে রাখছেন, বাট এরকম কেন মুখের ভাষা? আচ্ছা নাকের পাশ থেকে খুশকি উঠে কিসের কম, কিসে কমবে দাম কত বলো? আচ্ছা খুশকি যাদের উঠে এটা হচ্ছে, আমি একজন, আমার নাক ফাটে, আমার কানের এই লতি ফাটে, আমি জানি না কেন আমার এই জায়গা থেকে চামড়া উঠে। যাদের এরকম সমস্যা আছে তারা আমরা এই স্ক্রাবারটা ইউজ করব, ঠিক আছে? এটা ইউজ করব, এটার প্রাইস পড়বে মাত্র 450 টাকা করে, 450 টাকা করে। এটা আপনি সকালে একবার ঘুম থেকে উঠার পর জাস্ট এটা দিয়ে আপনার মানে ফুল ফেসটাকে স্ক্রাব করে নেবেন, দ্যাটস ইট, সারাদিনে আর কোনো কিছু আপনার করতে হবে না, দ্যাটস ইট। এটা ইউজ করলে আপনার যে খুশকির মতো উঠছে সেটা আর থাকবে না। আপু ভাইকে বলো নারায়ণগঞ্জ আউটলেটে শীত মাস্ক দিতে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো। সো এখন আর আমি লেট না করি, এখন হচ্ছে গিয়ে আমি ময়েশ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করব। আপনারা জাস্ট দেখেন, এটা একটুখানি দিয়ে কিন্তু আপনার ফুল ফেসটা কভার হয়ে যাবে। এক্সফোলিয়েটরি হেয়ার মাস্কটা ইউজের পর হেয়ার ওয়াশ না করলে হবে না, হবে না, ওয়াশ করতে হবে। আপু লাস্টবার দেখো আমি কি নিব ব্রণের জন্য। আচ্ছা আমি দেখাচ্ছি, আপনাদের পেজে ঢুকতে পারছি না কেন? আপু বলতে পারছি না তো কেন এই সমস্যা হচ্ছে, আমি এখনই কথা বলবো এটা নিয়ে। আমি লাস্টবারের মতো দেখিয়ে দিব আপু, জাস্ট একটু আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিই, ঠিক আছে? এভাবে করে আমরা ময়েশ্চারাইজার ক্রিমটা ফুল ফেস অ্যাপ্লাই করবো আর নোজ এরিয়াতেও সুন্দর করে দিয়ে দিব। এটা কিন্তু আপনার পিম্পলস এর স্পটটাকেও রিমুভ করতে সাহায্য করবে। আমি এগেইন বলছি, র্যাশ, অ্যাকনে, বাম্পস, যাদের যে সমস্যা আছে ফুল এই কম্বোটা নিয়ে নেবেন আজকে যা যা দেখাবো। আপনার যতই অ্যাকনের প্রবলেম থাকুক না কেন, 1000% শিওর আপনার এই কম্বোটাতেই হয়ে যাবে, আর কোনো কিছু আপনাকে কোথাও থেকে কিনতে হবে না, দ্যাটস ইট। ফার্স্টে আমি যেটা ইউজ করেছি সায়রা প্রধান আপু, আমি হচ্ছে কি কজিকের এই সোপটা ইউজ করেছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রিশিয়াস স্কিনের কজিক সোপটা, এটা আপনার অ্যাকনে রিমুভ করতে সাহায্য করবে, অ্যাকনে স্পট, যাদের মেলাজমা আছে তারাও এটা ইউজ করবে, এটা আপনার স্পটটাকে রিমুভ করতে সাহায্য করবে। এটা আমি দেখেছি, এটা দিয়ে আপনি যে কোনো টাইমে ফেস ওয়াশ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো টাইমে যে কয়বার ইচ্ছা সে কয়বার আপনার ফেসটাকে আপনি ওয়াশ করতে পারবেন, এটা আপনার স্কিনটাকে সুপার ব্রাইটেনিংয়েরও কাজ করবে। সো এটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কজিক সোপটা। এটার পরে আমি ইউজ করেছি পিউরোটা টোনারটা, হ্যাঁ, সেন্টাল আর গ্রিন লেভেল টোনার, এটা ইউজ করেছি। এটার প্রাইস পড়বে 1450 টাকা। এটা হচ্ছে পিউরোটার সেন্টাল আর গ্রিন লেভেল টোনার, যেটা আপনার অ্যাকনে, বাম্পস, র্যাশ রিমুভে জাদুর মতো কাজ করবে, ঠিক আছে? সো এটা আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি ইউজ করেছি ইনিসফ্রির এই সিরামটা। ইনিসফ্রির এই সিরামের প্রাইস পড়বে মাত্র 1500 টাকা। সো এটা নিয়ে নেবেন, যারা অ্যাকনেতে অনেক ভুগছেন, অনেক কিছু ইউজ করেছেন, তাদের কাছে আসলে এগুলো কিছুই না, তাদের মনে হবে যে আমার অ্যাকনেটা যাক গেলেই আমি বাঁচি। বিকজ আমি এমন একজন পার্সন যে আমার ফেসে একটা অ্যাকনে হলে আমার খালি মাথা টেনশন থাকে, অ্যাকনে আমার কখন যাবে কখন যাবে। সো আমি কোনো দিকে তাকাইনি, আমি জাস্ট ইউজ করছি প্রোডাক্ট, চলে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কম্বোটা দেখাও, অয়েলি স্কিন, অনেক অ্যাকনে। আপু লিজা আপু আমি আজকে যা যা ইউজ করছি আপনি যেই স্কিন টাইপেরই হন না কেন এই কম্বোটা ইউজ করলেই হয়ে যাবে, ওকে? সো এই হচ্ছে কি ইনিসফ্রি ক্রিমটা। আমি এগেইন আপনাদের একসাথে একটু ধরে দেখাই, যাদের অনেক বেশি অ্যাকনের প্রবলেম আছে তারা আমরা টোটাল 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 এই যে কম্বোটা আজকে আমি দেখালাম এটা ইউজ করবেন, আপনার অ্যাকনে থাকবে না, এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? এই চারটা প্রোডাক্ট ইউজ করবেন, দ্যাটস ইট, আপনার অ্যাকনে চলে যাবে, ঠিক আছে? কজিক সোপ, পিউরোটার টোনার, ইনিসফ্রি সিরাম, ইনিসফ্রি ক্রিম, ঠিক আছে? দ্যাটস ইট, এটা ইউজ করবেন আর কোনো কিছুই আপনাকে ইউজ করতে হবে না। আচ্ছা আই ম্যাজিকের জেল আইল্যান্ডারটা দিয়ে কি আইব্রো আর্ট করা যাবে? জেল আইল্যান্ডারটা দিয়ে আপু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ব্ল্যাক হেডস এর জন্য কি ইউজ করবো? ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর জন্য আমরা সাম বাই মির বাই বাই ব্ল্যাক হেডসটা ইউজ করবো, ঠিক আছে? সাম্বাই মির বাই বাই ব্ল্যাক হেডসটা ইউজ করবো। এই হচ্ছে কি সাম্বাই মির বাই বাই ব্ল্যাক হেডসটা, এটা অসম্ভব ভালো আপনার ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভের জন্য। আপু কোন সব ফেস অ্যান্ড বডিতে ইউজিং হোয়াইটেনিং এর জন্য বেস্ট হবে? ফার্স্ট অফ অল এইটা তো আপনার স্কিন হোয়াইটেনিং এর জন্য সুপার ডুপার ওয়েতে কাজ করবে এইটা, ঠিক আছে? আর যদি বডি ব্রাইটেনিং এর জন্য নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে আপনি অ্যালাইকের সোপটা নিয়ে নিতে পারেন, সেটা খুব ভালো হবে। নাইট ক্রিম ফেসকে ব্রাইট করবে সেটা বলো, আপনি নাইট ক্রিম ফেসকে ব্রাইট করবে সেটা বলো, ব্রাইট করবে, বাট আপনি যদি একটা ভালো নাইট ক্রিম নিতে চান সেক্ষেত্রে আমি বলবো এই ক্রিমটা নিয়ে নেবেন, এইটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, মেকআপ লুক দিবে, এমন ক্রিম দেখাও দেখিয়ে দিচ্ছি। এই যে মাতানা ক্রিমটা নিয়ে নেবেন, মেকআপ লুক দিবে এমন একটা ক্রিম হচ্ছে এই ক্রিমটা, ঠিক আছে? এটা নিয়ে নেবেন, এটা আপনাকে মেকআপ লুক দিতে সাহায্য করবে, এটা আপনার স্কিনে মেকআপ লুক দিবে, একই সাথে আপনাকে সান প্রোটেকশন দিবে, এটাতে SPF 50 PA প্লাস প্লাস আছে, ঠিক আছে? সো এটা আমি দেখিয়ে দিলাম। ওকে, অনেকগুলো কমেন্ট উপরে চলে গেছে, আমি একটু পড়ি।
আচ্ছা লাইফটাকে একটু বেশি বেশি করে আপনার শেয়ার করে দিই। আচ্ছা আপনি যদি ডে টাইমে ইউজ করবেন এমন একটা ক্রিম চান শুধুমাত্র, তাহলে আপনি বেবি পিঙ্কটাও নিতে পারেন। এটা আপনাকে মেকআপ লুক দিতে সাহায্য করবে, ঠিক আছে? সো এটা আমি দেখে দিলাম, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, এটাও আপনি চাইলে ইউজ করতে পারবেন। এই হচ্ছে কি বেবি পিঙ্ক ক্রিমটা, এটা দেখে দিলাম। এইটার প্রাইস কত পড়বে আমার সঠিক জানা নেই। আচ্ছা আমি একটু আপনাদের ভাইটামিন ই সিরামটা একটু দেখাই। আচ্ছা হাই আপু, আজকে অনেকদিন পর তোমাকে দেখছি। নিউ আই মেকআপ করতেছি, কোন আই শ্যাডো প্যালেট ইউজ করলে ভালো হবে? আচ্ছা বিউটি গ্লেজের কালার শেডস ওটা ইউজ করবেন, ওটাতে সব রকমের কালার আছে, ওটা ইউজ করবেন, ওটা অনেক ভালো হবে। সোহেল রানা ভাইয়া লিখেছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে ভাইটামিন ই সিরামটা, যেটা আপনি ডে নাইট বোথ টাইমে ইউজ করতে পারবেন। এই দেখেন এটার কনসিস্টেন্সি, ঠিক আছে? এই হচ্ছে কি সিরামটা, এটা আপনি ডে নাইট বোথ টাইম অ্যাপ্লাই করতে পারবেন। আর এখন আমি সানস্ক্রিনটা ইউজ করব, আমি এখন সানস্ক্রিন ইউজ করে আপনাদের দেখাবো যে আমি আসলে কোন সানস্ক্রিনটা ইউজ করি। এখন যেহেতু আমার সবকিছু ইউজ করা শেষ, এখন আমি জাস্ট সানস্ক্রিন ইউজ করব। কম্বো প্রাইস কত? কম্বো প্রাইস আমি আসলে হিসাব করে বলতে পারছি না যোগ বিয়োগ করে। সোপের প্রাইস পড়বে, এখন সোপের প্রাইস 400 টাকা, টোনারটার প্রাইস 1450, সিরামের প্রাইস 1500, ক্রিমটার প্রাইস 1650। আপু মিস করে ফেলেছি বডির জন্য কোন সোপের কথা বললা? আপু অ্যালাইকে সোপটার কথা বলেছি। সো আজকে আমি এই সান প্রোটেক্টরটা ইউজ করব, এটা সব স্কিনের জন্য একদম ফ্যাবুলাস, ঠিক আছে? এটা সব স্কিনের জন্য অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে? এটা আপনি সান প্রোটেক্টর ক্রিম সবারই ইউজ করতে হবে, ছোট বড় যে যেখানেই থাকবেন না কেন, সান প্রোটেক্টর ক্রিম ছাড়া কেউ বাহিরে বের হবেন না। এখন এমন একটা টাইম, এই টাইমে আপনার খুব তাড়াতাড়ি সানট্যান হয়ে যাবে। আপু প্লিজ মেকআপ লুক ক্যাম্পটা একবার দেখাও। আচ্ছা মেকআপ লুক ক্রিমটা দেখো আরেকবার আর দামটা বলো। আচ্ছা কলি রহমান আপু একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি বেবি পিঙ্ক ক্রিমটা। আপু হটলাইনে কল দিয়ে প্রোডাক্ট অর্ডার করা যায়? আপু আপনাকে ইনবক্স অর্ডার করতে হবে, হটলাইনে কল দিয়ে আসলে অর্ডার করতে পারবেন না। এটা হচ্ছে আপনাকে মেকআপ লুক দিবে, এটার প্রাইসটা কত পড়বে আই ডোন্ট নো, আপনি একটু পেজে ইনবক্স করে দিবেন, সেক্ষেত্রে আপনি আরও বেটার রেজাল্ট শুনতে পারবেন। আচ্ছা এরপর এরপর আমি আর কি কি দেখাবো বলেন, আমি আর কি দেখাবো? আচ্ছা যারা বডি স্ক্রাবার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কফি স্ক্রাবারটা নিয়ে নেবেন। কফি স্ক্রাবারটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো কফি স্ক্রাবারটা, কফি স্ক্রাবারটা নিয়ে নেবেন, সেটা অনেক ভালো কাজ করবে যারা বডিটাকে ব্রাইটেনিং করতে চান। আপু নাইট ক্রিমটা দেখাইলা, ওইটা কিভাবে ইউজ করব আর প্রাইস কত? আপু এটার প্রাইস পড়বে হচ্ছে কি 960 টাকা, আর এটার ইউজিং প্রসেসটাও সেম, এটা আমরা নর্মাল ক্রিম যেভাবে করে ইউজ করি সেভাবে করেই ইউজ করবো। আমি একটু আপনাকে হাতে ইউজ করে দেখাই, এটার কনসিস্টেন্সিটা এরকম একদম ময়েশ্চারাইজার ক্রিমের মতনই পাতলা। দেখেন আমি ইউজ করে এটাকে খেয়ে ফেলতেছি, মানে এত বাজে অবস্থা। যদি এটা আমি বাসায় ইউজ করি না আপনাদেরই ইউজ করে দেখাই। এই হচ্ছে কি এভাবে করে ইউজ করবেন। মাতানা ক্রিমটা ইউজ করে অফ করে দিলে কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। সিরাম দেওয়ার পর কি সানস্ক্রিন দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হচ্ছে কি মাতানা ক্রিমটা, ওকে এই হচ্ছে মাতানা ক্রিমটা। দেখেন এটা আপনি যখন স্কিনে ইউজ করবেন আপনার স্কিনটা এত ব্রাইটেনিং হবে, এত সফট হবে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখেন এটা হচ্ছে কি আমার রিয়েল আমি। আচ্ছা আপু তুমি আমার এসএমএস পড়ো না যদি চৌধুরী, আপু পড়েছি তো আমি কেন পড়বো না। এই দেখেন এটা যখন আপনি ইউজ করবেন আপনার স্কিনটা এরকম ব্রাইটেনিং হবে, আপনার স্কিনটা স্পটলেস হয়ে যাবে, যাদের পোর্সের প্রবলেম আছে পোর্সটাও আর থাকবে না। তো মাতানা ক্রিমটা আমি দেখিয়ে দিলাম, আর এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র 960 টাকা করে। আচ্ছা রিজনেবল প্রাইসে কোন নাইট ক্রিমটা বেস্ট হবে? সবগুলোই বেস্ট হবে। আবু ভাইয়াকে কি বলেছো? হ্যাঁ বলেছি, আমি ক্লে মাস্কটা আনতে বলেছি, ঠিক আছে? এখন আমি কি করব, এখন আমি স্লিমিং এর কিছু প্রোডাক্টস দেখিয়ে দিব আপনাদের। স্লিমিং এর প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন তারা ম্যাক্স কফিটা নিয়ে নেবেন। ম্যাক্স কফির প্রাইস পড়বে মাত্র 550 টাকা করে। এটাতে 20 পিসেস কফি থাকবে, এটা আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা খেয়ে নেবেন। হালকা র্যাশ আছে, অ্যালার্জি, অয়েলি স্কিন, কোন ক্রিমটা দিলে ফর্সা হব? আচ্ছা অ্যালার্জি আছে, অয়েলি স্কিন, র্যাশের প্রবলেম আছে, আপনি হচ্ছে এই ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে?
এটা নিয়ে নেবেন, এটার প্রাইস পড়বে 1650 টাকা করে ইনিসফ্রির এই ক্রিমটা। আপু আমি তো আগে নাচা সিরাম দিতাম, এখন ভাইটামিন ই সিরামটা দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন ফাতামা আপু, কোনো প্রবলেম হবে না। আপনার নাচা সিরাম স্যুট করেছে, ওয়াও। আপু আগে দুইটা SMS করছি, তুমি পড়ো না। আপু আমি হয়তো দেখিনি, ভালো একটা মাস্ক দেখো। আপু আপনি কি ফেস মাস্ক চাচ্ছেন? ফেস মাস্ক যদি চান সেক্ষেত্রে টমেটোক্স এরটা নিয়ে নেবেন। টমেটোক্স কে আমি এনেছি, টমেটোক্স আমি আনিনি। ওকে, সো টমেটোক্সটা নিয়ে নেবেন। এখন আমি একটু দেখাবো, এটা হচ্ছে ডিটক্স প্লামটা, যেটা কিনা আপনাদের ওয়েট লস করতে সাহায্য করবে। আর এটার একটা বক্সে কিন্তু আপনারা 20টা করে হচ্ছে গিয়ে প্লাম পেয়ে যাবেন, যেটা কিনা আপনার 3 থেকে 4 কেজি ওয়েট লস করতে সাহায্য করবে। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম ডিয়ার। আচ্ছা সো এটা কিভাবে করে আপনারা খাবেন, এটা আপনি সকালে একটা খালি পেটে খাবেন, আর এটার সাথে 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন। কজিমারের ক্রিমটা ভালো হবে না, আপনি ইউজ করতে পারেন আপনার যদি বাজেট কম থাকে, সেক্ষেত্রে কজিমারটা ইউজ করতে পারবেন। মিস্টার কম্বোটা দেখাবেন প্লিজ, ওয়াই নট। এই হচ্ছে কি মিস্টার কম্বোটা, শেখ শান্তিদা বিনতে হামিদ আপু, এটা হচ্ছে মেস্তার কম্বোটা, এটা নিয়ে নেবেন। এটা আপনার মেস্তাটাকে রিমুভ করতে সাহায্য করবে, ঠিক আছে? এটা নাইট টাইমে ইউজ করবেন। এটা একটা কোরিয়ান কিট, এটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের এটার ভিতরে কি কি আছে। আসলে এটার ভিতরে আপনার কি কি পাবেন সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কি টোটাল কিটটা। আপু কয়টা সুদিং জেল দেখাও, আচ্ছা দেখিয়ে দিব আমি। ওকে আপু, আচ্ছা নিয়ে নেবেন। আজকে আমি টোটাল প্রসেস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে করে আপনি আপনার পিম্পলস রিমুভ করবেন, ঠিক আছে? পিম্পলস যেই রকমই পিম্পলস থাকুক না কেন, কিভাবে করে রিমুভ করবেন সেটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমি দেখাচ্ছি আপনার মেস্তা রিমুভের জন্য এই কিটটা নিয়ে নেবেন। সুতিং জেলের কাজ কি? সুতিং জেল হচ্ছে আপনার স্কিনটাকে সুপার ডুপার গ্লোয়িং অ্যান্ড ব্রাইটনিং করবে। আপু আপনার মাথার হেয়ার ব্যান্ডটার দাম কত? আপু আমার মাথার হেয়ার ব্যান্ডটার দাম পড়বে 80 আর 100 টাকা। হ্যাঁ 100 টাকা এটা প্রাইস। আপু লিপ থেরাপি কম্বোটা নিয়েছি, 20 দিন ইউজ করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন আপু? লিপ থেরাপি কম্বোটা, লিপসের কম্বো 20 দিন ইউজ করেছেন, আপনি কি একটানা ইউজ করে যাচ্ছেন আর কিভাবে কোনটা ইউজ করছেন সেটা একটু বলেন আমাকে, ঠিক আছে? সেটা একটু বুঝিয়ে বলেন আমাকে। সো এটা হচ্ছে কি মেস্তার কম্বোটা, এটাতে আপনি একটা ফেস ওয়াশ পাচ্ছেন, একটা সিরাম পাবেন, সিরাম বলতে সেটা একটা সুদিং জেল পাবেন, একটা টোনার পাবেন, একটা সিরাম পাবেন এবং একটা ক্রিম পাবেন। আর এটা আপনি নাইট টাইমে ইউজ করবেন। ফার্স্টে হচ্ছে কি আপনি ক্লিনজারটা দিয়ে আপনার ফেসটা ওয়াশ করবেন, দেন রাতে ঘুমাতে যাওয়ার আগে টোনার সিরাম ক্রিম। আর যাদের এটা নিবেন আর আদার্স কোনো ক্লিনজার নেই ফেস ওয়াশ করার মতো, তারা অবশ্যই কজিক সোপটা নিয়ে নেবেন, যেটা আজকে আমি ইউজ করে দেখেছি। কজিক সোপটা কিন্তু আপনার মেস্তার দাগটাকে হালকা করতে সাহায্য করবে, ঠিক আছে? আর এরই সাথে আপনি নিয়ে নেবেন মোরিঙ্গার এই যে সুপিং জেলটা, এটা আপনি সন্ধ্যার দিকে ইউজ করবেন। বাট এই 4টা প্রোডাক্ট আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করবেন, ঠিক আছে? রাতে ঘুমাতে যাওয়ার আগে ইউজ করবেন এবং এটা ইউজ করবেন আপনি যখন আপনি সন্ধ্যার দিকে একদম রিল্যাক্স মোশনে থাকবেন, তখন এটা ইউজ করবেন। আচ্ছা সো এটা আমি দেখিয়ে দিলাম, এই হচ্ছে আমার টোটাল কিট। আপু এই কম্বোটাকে অয়েলি ফেসে সুইটেবল কম্বোটার প্রাইস কত? এই কম্বোটার সব ফেসে সুইটেবল, এটা প্রাইস পড়বে 1150 টাকা। ওকে সো এটা আমি দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়ছে 1150 টাকা। আর এটা তো বলে দিলাম এটা সব স্কিনের আপুরা ইউজ করতে পারবেন। আর এটা কি কি কাজ করবে, এটা লাল তিল ব্রাউন তিল মেস্তা রিমুভ করতে সাহায্য করবে, আপনার স্কিনে পিম্পলস থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। আপু স্কিন মোটা হওয়ার জন্য একটা ভালো ক্রিম বলো, স্কিন মোটা করার জন্য যদি ক্রিম চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আমাদের স্নেলের যে ক্রিমটা আছে 650 টাকা ওটা নিয়ে নেবেন। হ্যাঁ আপু যেভাবে বলেছে বলছে সেভাবেই তো ইউজ করছে। আপু তাহলে একটু পেজ ইনবক্স করে দেন, কজ এরকম হওয়ার তো প্রশ্ন আসে না, একটু পেজ ইনবক্স করে দেন আপনি যদি আপু একটু পেজ ইনবক্স করেন। এরই সাথে আজকে আমি দুইটা কিট দেখাবো, ইনিসফ্রির কিট, ঠিক আছে? ইনিসফ্রির কিটগুলো দেখিয়ে দিব। ফার্স্ট একটু দেখাই এই কিটগুলো, তারপরে কী কী পাবেন। অনেক কিউট টাইপের এগুলো কিট, মানে খুবই ছোটো ছোটো প্রোডাক্ট আছে, অনেক ভালো। আচ্ছা 4K ক্রিমের প্রাইস কত আপু? অফার আছে 500 টাকা করে, ঠিক আছে? 500 টাকা করে অফার আছে। আমি একটু দেখি অফারে আজকে প্রোডাক্টগুলো কী কী আছে। আচ্ছা
আপু হালকা দাগের জন্য একটা নাইট ক্রিম, হালকা দাগের জন্য কোন নাইট ক্রিমটা ভালো হবে? হালকা দাগ যদি থেকে থাকে তাহলে আপনি একটা সিরাম ইউজ করবেন, নাইট ক্রিম ইউজ করতে হবে না। আর সিরাম হিসাবে এই সিরামটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করবেন, এটা আপনার হালকা দাগ রিমুভ করতে সাহায্য করবে। দেখছো, এটা ইউজ করবেন, এটা আপনার হালকা দাগ রিমুভ করতে সাহায্য করবে। এটার প্রাইস পড়বে 390 টাকা করে, ঠিক আছে? আচ্ছা আপু, হালকা দাগের জন্য আপু দেখিয়ে দিচ্ছি ওকে, আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা আপু, অনেক ভালোবাসা। আর আমরা লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো, ঠিক আছে? একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো আমি অফারগুলো আপনাদের, লাস্ট টাইমের মতো আরও একবার বলে দিই। আপু শান্তিপুর ডেলিভারি চার্জ বলো, আপু শান্তিপুর যদি বাংলাদেশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি একটু পেজ ইনবক্স করেন, ঠিক আছে? আমি জানি না সঠিক যে শান্তিপুরে আপনার ডেলিভারি চার্জ কত পড়বে, যে আমরা ইনসাইড ঢাকায় হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি। আর এছাড়া কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ডেমরা, তারপর হচ্ছে গাজীপুর, তারপর কামরাঙ্গি চর, সাভার, টঙ্গী, এসব জায়গায় কিন্তু 60 টাকা করে ডেলিভারি চার্জ, ঠিক আছে? আর এগুলো তো ক্যাশ অন হোম ডেলিভারি হবে। আপু একটা সুতিং জেল দেখাও, প্রাইসটা বলো ফ্রেশ স্কিনের জন্য। আচ্ছা, আমি এখন সুতিং জেল দেখাবো, তার আগে আমি একটু না তারপরে দেখাবো। আপু 4K ক্রিমটা দুইটা দিয়েছি, আর কয়টা ইউজ করতে হবে? ইউজ করা ছেড়ে দিলে কি আগের মতো স্কিন হয়ে যাবো, সব সময় ইউজ করতে পারবো এমন একটা নাইট ক্রিমের নাম বলো আপু। না, ওইটা ছেড়ে দিলে আপনার স্কিন আগের মতো হবে না আপু। বাট একটা কথা কি, যদি চৌধুরী আপু মাইন্ডে সবসময় এটা রাখবেন, নাইট ক্রিম যে কাজটা না করে সেই কাজটা করে আপনার টোনার এবং সিরাম, ঠিক আছে? সো আপনি নাইট ক্রিমটা ছেড়ে দেন, আমি বলবো নাইট ক্রিম কেউ ইউজ করে না, নাইট ক্রিম ইউজ না করে টোনার সিরামের উপর ডিপেন্ডেন্ট হন। আপনার স্কিন ভালো থাকবে, আপনার স্কিন টানটান হবে, আপনার স্কিন ব্রাইটেনিং হবে। পারমানেন্টলি বলতে যদি কোনো কাজ থাকে সেটা টোনার অ্যান্ড সিরাম করে, ঠিক আছে? পারমানেন্টলি প্লাস সাপ্লিমেন্ট করে, যেগুলো কিনা জুস টুস আছে সেগুলো আপনাকে পারমানেন্টলি কাজ করবে। সো যারা কিনা টোনার সিরাম ইউজ করে ব্রাইটেনিং হতে চাচ্ছেন তারা এই দুইটা ইউজ করতে পারে। এই দুইটা এমন একটা প্রোডাক্ট, এগুলো ইউজ করলে আপনার আলাদা করে কোনো প্রকার কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না। এগুলো আপনার স্পট রিমুভ করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, স্কিন ব্রাইটেনিং করবে, স্পটলেস করবে, আপনার স্কিনটা টানটান করতে সাহায্য করবে। যাদের কিনা রিঙ্কেলস পড়ে গেছে রিঙ্কেলসটা রিমুভ করতে সাহায্য করবে, যাদের স্কিন ঝুলে গেছে সেটাকে টাইটেনিং করতে সাহায্য করবে। এই দুইটা প্রোডাক্ট 1100, এটার প্রাইস পড়বে মেবি 1300 টাকা, এটার প্রাইস পড়বে 1150, ঠিক আছে? দেখিয়ে দিয়েছি আপু। গোল্ড ফেসিয়াল করলে কি ফেসে প্রবলেম হবে? না আপু, কোনো প্রবলেমই হয় না। আপনার যদি ফেসিয়াল করার আগে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি করতে পারেন। আমি যদিও কখনো কখনোই আমি ফেসিয়াল করিনি, সো আমি বলতে পারছি না। এখন আমি একটু সুতিং জেল দেখিয়ে দিই। আমি এই চারটা সুতিং জেল আপনাদের একটু দেখিয়ে দিই। ফার্স্টেই বলি, যারা কি স্কিনটাকে ব্রাইটেনিং এর জন্য কোনো সুতিং জেল চাচ্ছেন, অবভিয়াসলি তারা এটা নিয়ে নেবেন। এটার প্রাইস পড়বে 550 টাকা করে, ঠিক আছে? 550 টাকা করে এটার প্রাইস পড়বে। আর এরপর টমেটো সেট আছে, যারা কিনা টমেটোটা নিবেন তারা এটা নিয়ে নিতে পারেন। ওকে আপু, এই দুইটা কত পড়বে আর ইউজ করব কিভাবে আপু? কোন দুইটা, যে দুইটা টোনার সিরাম দেখালাম 1300 টাকা, আর একটা প্রাইস 1150 টাকা, আপু কিভাবে ইউজ করবো এটা বলো। আপু টোনার যেভাবে করে আমি ইউজ করে দেখেছি আজকে সেভাবে করেই টোনার অ্যাপ্লাই করবেন। সিরামটা হচ্ছে কি, জাস্ট ফেসে 3 ড্রপ দিয়ে ফেসটা চেপে চেপে বসিয়ে দিবেন, দ্যাটস ইট। আর কোনো কিছু আপনার কোনো কষ্টই করতে হবে না, ঠিক আছে? এভাবে করে ইউজ করলেই হবে। আর এই হচ্ছে গিয়ে আর একটা সুতিং জেল, এগুলো মেনলি চায়না সুতিং জেল, এগুলোর প্রাইসও একটু কম, 225 টাকা করে। আরিয়ানা মিমাপু লিখেছে হাই, হ্যালো, কেমন আছেন? ওকে, সেটার প্রাইস 225 টাকা করে। আর যদি সুতিং জেলও ইউজ করতে চান তাহলে অবভিয়াসলি সুতিং জেলও নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পমিগ্রেনেটের সুতিং জেলটা, এটা তারাই নেবেন যারা স্কিনটাকে কিনা একদম ফ্রেশ ক্লিন রাখতে চাচ্ছেন, যারা তারা এটা নিয়ে নিতে পারেন। এটাও দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে 225 টাকা করে। এখন আমি কি করব, আমি অফারের প্রোডাক্টগুলো দেখিয়ে দিই একটু একটু, আমি একটু একটু করে অফার প্রোডাক্টসগুলো দেখিয়ে দিই। আচ্ছা, হ্যালো আপু, কেমন আছো? আমি অসুস্থ ছিলাম অনেক দিন তাই তোমাদেরকে দেখতে পারিনি। আপু আপনার কি হয়েছিল জাস্ট বলে ফেলেন, কি হয়েছে আপনার? আপনি অসুস্থ ছিলেন, আপনার কি হয়েছে আমাকে বলেন, আমরা কেন জানতে পারলাম না এটাও একটু বলেন।
আপনার কি হয়েছে? আপনি কি জ্বর, আপনার ঠান্ডা লেগেছিল এরকম সামথিং? কাজ এখন এমন একটা ওয়েদার চলছে, আপুর অসুস্থ হয়ে যাচ্ছে, আমি নিজে অসুস্থ, বলতে পারেন যে আমরা আজকে তিনজন আপুই অসুস্থ, এরকম টাইপের একটা অবস্থা। আচ্ছা, হাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মাতানা সিরামে অফার দেন, অবশ্যই অবশ্যই। আমি এখন আর একটু দেখিয়ে দিই অফার। ওকে, সো একটু বলি, ভ্যালারি বডি ক্রিমে কিন্তু আমাদের এখন পর্যন্ত অফার চলছে। টমেটো ফেস মাস্কের প্রাইস পড়বে 700 টাকা করে। আপু আমার মুখে তিল আছে, কি ব্যবহার করব? যাদের ফেসে তিল আছে কোনো দিকে না, জাস্ট এটার দিকে তাকান, ঠিক আছে? জাস্ট এটার দিকে তাকান, এটার প্রাইস পড়বে 1000 টাকা করে, 1000 টাকা করে। আপু তুমি তোমার ফেসটা এত ব্রাইট করছো কিভাবে? আর কোনো ব্রণ নাই সেটা কিভাবে বলো? কি ইউজ করছো আপু? আজকে আমি যেগুলো ইউজ করেছি সেগুলোই আমি রেগুলার বেসিসে অ্যাপ্লাই করি, আর ফেস ব্রাইটেনিং এর জন্য আমি যেটা দেখেছি আমি সেটাই অ্যাপ্লাই করি, ঠিক আছে? ফেস ব্রাইটেনিং এর জন্য আমি জাস্ট এই দুইটা প্রোডাক্ট ইউজ করি, আমি কোনো আদার্স কোনো টোনার সিরামও অ্যাপ্লাই করি না ফেস ব্রাইটেনিং এর জন্য। আমার কাছে অনেক সিরামের কালেকশন, অনেক টোনারেরও কালেকশন, যখন যেটা ইউজ মন চায় ইউজ করতে সেটাই ইউজ করি। বাট এগুলো লিটারেলি এগুলো ইউজ করে আমি অনেক বেনিফিটেড হয়েছি, যেগুলো আমার স্কিনটাকে ব্রাইটেনিং করছে, স্পট আউট করেছে, আর তার সাথে আমার পিম্পলসটাকে আমি রিমুভ করেছি। হচ্ছে আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো ইউজ করি আমি আমার পিম্পলস রিমুভ করেছি। আচ্ছা, সো আমি একটু আপনাদের অফার গুলো বলে দিই। ভ্যালারি বডি ক্রিমের সাথে একটা আপডেট ভিসি কিন্তু আপনারা পাচ্ছেন, প্রাইস পড়বে এটা 610 টাকা, ঠিক আছে? মাত্র 610 টাকা করে প্রাইস পড়বে। এছাড়া সিঙ্গেল যে সিরামগুলো আমাদের ছিল, কোরিয়ান স্নেহরুসিকা সাম্বাই মির সিরামগুলো, তারপর সুপার মাচা, আবাফা, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা করে। শাম্মা অয়েল তিনটা পাচ্ছেন 1200 টাকায়, আর এছাড়াও কিন্তু থাকছে লিপ অয়েল, ইয়াস, লিপ অয়েল কিন্তু 60 টাকায় করে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? লিপ অয়েল যারা যারা মিস করবেন তারা সত্যি সত্যি অনেক বড় কিছু মিস করবেন। আর যারা হচ্ছে কি শুধু ভ্যালারি বডি ক্রিমটা নেবেন তারা কিন্তু এটা 560 টাকায় পাবেন, এটার সাথে একটা আপডেট ভিসি নিলে 610 টাকা প্রাইস পড়বে। আচ্ছা, বিউটি গ্লেজের কালার শেডস প্যালেটেও কিন্তু অফার আছে, 999 টাকা করে চলছে অফার। আর এছাড়া কিন্তু আমাদের হেয়ার টনিকেও অফার চলছে 550 টাকা করে, আর ইকোফ্রেশের সুতিং জেলটাতে তো অফার আছেই, অফার প্রাইস হচ্ছে 520 টাকা, ঠিক আছে? অফার প্রাইস 520 টাকা করে। আপু ইনিসফ্রি গ্রিন টি সিডসটা আনো, আচ্ছা ঠিক আছে, ইনিসফ্রি গ্রিন টি সিডসটা আনবো, ঠিক আছে? গ্রিন টি সিডসের কিট, ঠিক আছে, কিটসের কথা মেবি আপনি বলেছেন। এছাড়া আমাদের কাছে কিন্তু গ্রিন টি সিডসের হচ্ছে গিয়ে সিরাম এবং ক্রিম এগুলো অ্যাভেলেবেল আছে। আপু টমেটো ফেস মাস্কটা দেখাও, আচ্ছা দেখাবো। হ্যালো, হাই, কেমন আছেন? আবুল বাসার ভাইয়া আপনি কেমন আছেন? এটা একটু দেখিয়ে দিলাম। এছাড়া কিন্তু আমাদের কাছে কিউমিকো জুস কিন্তু এখন পর্যন্ত অফার আছে, কিউমিকো জুসের অফার প্রাইস 850 টাকা করে, ঠিক আছে? 850 টাকা করে। আর বেরি প্লাসেও কিন্তু এখন অফার আছে, বেরি প্লাসের অফার প্রাইস 500 টাকা, 4K রেড এর প্রাইস 500 টাকা, 4K ব্ল্যাকটারও প্রাইস কিন্তু 500 টাকা করে, ঠিক আছে? আর এর সাথে কিন্তু আপনারা আজকে হিউজ প্রোডাক্টসের উপর অফার পাচ্ছেন, মোরিঙ্গা সুতিং জেল অফার আছে 650 টাকা করে। বিএস এর এই ডে ক্রিমটার উপরও কিন্তু অফার আছে, এটার অফার প্রাইস পড়বে মাত্র 500 টাকা করে, ঠিক আছে? 500 টাকা করে। আর মিনারেল মাড মাস্ক যেটা আছে ওটার প্রাইস 230 টাকা করে। হিউজ 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 প্রোডাক্টসের উপর অফার আছে। এরপর আর একটা ফেস ওয়াশের উপরও অফার আছে, ফেস ওয়াশটা আমি একটু দেখিয়ে দিই। আপু কোন সবটা বেশি ফর্সা করবে? আপু তোমাকে আমার খুব ভালো লাগে, মনে হয় আপন কেউ, আপনাকে আমি, আপনাকে সবাইকে আমি অনেক বেশি আপন মনে করি, দ্যাটস ওয়াই আপনারা আমাকে আপন মনে করেন। এই ফেস ওয়াশ মানে এই সোপটা আপনার মেনলি সব থেকে বেশি আপনার স্কিনটাকে ব্রাইটেনিংয়ের কাজ করবে, ফেস স্কিনটাকে এটা সব থেকে বেশি ব্রাইটেনিংয়ের কাজ করবে, কজিক সোপ। এটা আমি নিজে ইউজ করেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। স্নেহরুসিকা বড় ফেস ওয়াশ টোনার আছে, বড়টার প্রাইস কত না আপু? বড়টা অ্যাভেলেবেল নেই, স্নেহরুসিকার মেবি বড় ফেস ওয়াশটা অ্যাভেলেবেল আছে, টোনারটা অ্যাভেলেবেল নেই। আচ্ছা আপু যে দুইটা সিরামটা দেখাইলা দেখাইছো প্রাইস অ্যান্ড ডেলিভারি চার্জ, আপু যে টোনার আর সিরামটা দেখিয়েছি ওগুলো টোনার আপনি যেখানে আছেন সেখান থেকে একটু পেজে ইনবক্স করে দেন। ড্রাই স্কিনের জন্য কোন ফেস ক্রিমটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য ফেস ক্রিম নিতে চান তাহলে এটা ইউজ করবেন, এটা সব স্কিনের জন্য সুইটেবল, ঠিক আছে? এই ক্রিমটা নিয়ে নেবেন, এটার স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করেন। ক্রিম ক্রিমটা কবে পাবো আর আসবে না? হেয়ার ফল, হেয়ার রাফ এখন কি ইউজ করবো? প্রো ফাইবারটা, ঠিক আছে? প্রো ফাইবারটা ইউজ করতে হবে, সেটাই আপনার আপনার চুলের জন্য অনেক বেশি ভালো হবে, প্রো ফাইবারটা নিয়ে নেবেন। আচ্ছা আমাদের কিন্তু শীত মাস্কও কিন্তু অফারে আছে, ঠিক আছে? শীত মাস্ক অফার আছে, 35 টাকা করে প্রাইস পড়ছে।
আর এছাড়া 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 14 টাকার অফার স্টিল রানিং, শন এবং আইল্যাশ আপনারা এখন পর্যন্ত অফারে পাবেন। আপু ভ্যালারি বডি ক্রিমটার ব্যাপারে বলো, জাস্ট বলবো অসাধারণ, আমি অসুস্থ হবার কয়েকদিন আগে ইউজ করেছিলাম, জাস্ট আনবিলিভেবল একটা ধামাকা, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি আপুর কমেন্টে। আপু এটার প্রাইস কত? আপু কোনটার প্রাইস? আপু কি কি ইউজ করছে একটু দেখাও। আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপু, স্নেল সোপ না কজিক সোপ কোনটা বেস্ট হবে? আপু কজিক সোপ, অবভিয়াসলি আমি অবভিয়াসলি কজিক সোপের ফ্যান আমি। আপু প্লিজ বলো কোনটা বলবো, মারিয়া খাতুন আপু কোনটা বলবো, আপনি একটু জাস্ট আমাকে বলেন, আমি এখনই বলে দিচ্ছি। ঠিক আছে আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা আপু অ্যাকনের জন্য বেস্ট কি আছে? অ্যাকনের জন্য আপু আজকে আমি আমি যে লাইভে ইউজ করেছি যা যা এগুলো ইউজ করবেন। আপনার যত বেশি অ্যাকনে থাকুক না কেন, র্যাশেজের প্রবলেম থাকুক না কেন, এই আজকে আমি যা ইউজ করেছি এটা ইউজ করবেন, উইদিন 7 ডেজ আপনার অ্যাকনে জাস্ট উধাও হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা আপু একটু পরে আপু অ্যাকনের জন্য বলে দিয়েছি। আবির হোসেন ভাইয়া লিখেছে আপু সিনেট্রোসিকা বড় ফেস ওয়াশটা দেখান আর প্রাইস বলেন। প্রাইস পড়বে সম্ভবত 1150 টাকা। কিউনিকেয়ারের ক্রিমটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওয়াও ওয়াও ওয়াও। আজকে জাস্ট আমি কমেন্টে পাগল হয়ে যাচ্ছি, আপুদের কমেন্টে আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা আমাদের কাছে কিন্তু একটা বেস্ট হোয়াইটেনিং ক্রিমেও কিন্তু অফার আছে, প্রোফাইবারটা দেখার। এই হচ্ছে গিয়ে প্রোফাইবারটা, ঠিক আছে এই যে হচ্ছে গিয়ে প্রোফাইবারটা, এটা নিয়ে নেবেন। আপু কজিক সোপটার প্রাইস বলেন কোন কান্ট্রির? আপু এটা মেবি থাইল্যান্ডের, ঠিক আছে এটা মেইনলি থাইল্যান্ডের। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। সো এটার প্রাইস পড়বে 400 টাকা করে। পিআরআর ভেতরটা দেখাও, সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রোফাইবারটা, এটা আপনার চুলের জন্য। আচ্ছা স্নেহরুসিকার বড় ফেস ওয়াশটা দেখান, স্নেহরুসিকার ফেস ওয়াশটা আনতে পারবেন? 3 বার কমেন্ট করলাম দেখো না, আমি 15 ইয়ার্স এজ ফর্সা ছিলাম, এখন শ্যামলা হচ্ছে। এটা না ফেস ওয়াশ, আগে ফর্সা ছিলাম এখন শ্যামলা হয়ে যাচ্ছি, কি ইউজ করবো? আপু এই ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে এই ক্রিমটা নিয়ে নেবেন, এটা আজকে অফার আছে, এটার অফার প্রাইস পড়বে 550 টাকা করে। ঠিক আছে এটা নিয়ে নেবেন। আপু ভালো একটা শ্যাম্পু দেখাও যেটা দিলে হেয়ার সিল্কি স্ট্রেট হয় এমন কিছু দেখাও। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এমন কোনো কিছু দেখে দিই, পিওরের ভেতরটা আমি দেখাবো। আর শ্যাম্পু জাস্ট একটা সেকেন্ড টাইম দেন আমাকে, আমি কি ফেস আমি শ্যাম্পুটা নিয়ে আসি, একটা সেকেন্ড আমাকে টাইম দেন আমি শ্যাম্পুটা নিয়ে আসি। সো এই হচ্ছে কি প্রোডাক্টটা যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে অ্যাপটা নিতে চাচ্ছিলেন যে চুলটাকে স্ট্রেটনিং করার জন্য আমি কোন শ্যাম্পুটা ইউজ করব। আপু আপনি এই শ্যাম্পুটা নিয়ে নেবেন এবং এরই সাথে আপনাকে প্রোফাইবারটা নিতে হবে। এই শ্যাম্পুটার প্রাইস পড়বে 699 টাকা করে এবং প্রোফাইবারের প্রাইস পড়বে 350 টাকা করে। আপু হেয়ারটা আপু হেয়ার এটা কীভাবে ইউজ করতে হয়? আপু শ্যাম্পুটা দিয়ে তো শ্যাম্পু করবেন, শ্যাম্পু করার পর চুলটা যখন হালকা ভেজা থাকবে চুলটাকে টেনে টেনে হচ্ছে গিয়ে প্রোফাইবারটা ইউজ করবেন। আর যে আপুটা স্নেহরুসিকার ফেস ওয়াশ দেখতে চাচ্ছিলেন এই হচ্ছে কি আমাদের স্নেহরুসিকার ফেস ওয়াশটা, এটার প্রাইস পড়বে সম্ভবত 1050 টাকা, 1150 টাকা করে। আপু র্যাশ থাকলে মেলাওয়ের সালিসালিক এসিডটা ইউজ করে কি ইউজ করা যাবে ফুল ফেস? আপু র্যাশ থাকলে আমি ইউজ করতে না করবো, তারপরও আপনি চাইলে ইউজ করতে পারবেন, এটা র্যাশ কমাতেও সাহায্য করে। আপু মাস্ক দেখাও, আচ্ছা ঠিক আছে আমি দেখাবো। আপু নাচা সিরামের প্রাইস কত? 750 টাকা করে। আপু হেয়ার এটা কীভাবে ইউজ করবো দেখেছি, তোমার পিছনে স্নেহরুসিকার ওইটা কি? আমার পিছনে স্নেহরুসিকার এটা হচ্ছে কি সিরাম, ঠিক আছে এটা সিরামটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা পিওরার ভেতরটা দেখাবো, রাইট ইয়েস পিওরার ভেতরটা আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পিওরার ক্রিমটা, এটার ভেতরটা একটু দেখিয়ে দিই। আপু খুলে দেখা স্নেহরুসিকার ফেস ওয়াশটা, আপু খুলে দেখানো যাবে না বিকজ এটা ইনটেক, ঠিক আছে আমি এটা চাইলেও খুলে দেখাতে পারবো না। ওকে এটা হচ্ছে কি পিওরা ক্রিমটা, এই হচ্ছে কি এটার ভেতরের ক্রিমটা, ঠিক আছে ইউজ করতে না করবা বুঝি নেই, ইউজ করতে না কেন করবা বুঝি নেই। আচ্ছা আপু কমেন্ট পড়েছি 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 পড়েছি
আচ্ছা, মুখটা বডির মতো করতে চাইলে কি করতে হবে? ফেসটা যদি বডির মতো করতে চান আপু, সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি মাতানা ক্রিমটা ইউজ করতে পারেন, মাতানা সিরামটা ইউজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অরনি আপু, ওকে, সো এটা দেখে দিলাম, এটা হচ্ছে গিয়ে পিওরা ক্রিমটা। আর এছাড়াও যদি আমি আপনি যদি লো বাজেটের মধ্যে যদি কোনো কিছু নিতে চান আপু, তাহলে আমি বলবো আপনি ব্ল্যাক সোপ এবং পিওরা নাইট ক্রিমটা নিয়ে নেন, অনেক ভালো। স্নেহ টু সিকার ফেস ওয়াশটা কত এমএল? স্নেহ টু সিকার ফেস ওয়াশটা সম্ভবত এটা 150 ml, 100 ml, ঠিক আছে, 100 ml। আচ্ছা, ক্রিমটার নাম বলে দাও, কোন ক্রিমটার নাম আপু? আচ্ছা, আমি কিন্তু অফারের সবগুলো সবগুলো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, কোনো কিছু আর বাদ নেই, সবগুলো বলা শেষ হয়ে গেছে, বলে দিয়েছি আমি, একটু পেজ ইনবক্স করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ আছে, থাকলে জিজ্ঞাসা করেন, আমি দেখিয়ে দিই। আর হচ্ছে কি, আমি লাস্ট টাইমের মতো আরো একটা কিট দেখাবো, যারা স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য কিট নিতে চাচ্ছেন, সেন্সিটিভ স্কিন যাদের। আচ্ছা, সেন্সিটিভ স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে? বান্ধবী, সেন্সিটিভ স্কিনের জন্য হচ্ছে কি এটা ইউজ করবা, এটা খুবই ভালো, ঠিক আছে, নেচার প্লাস সানব্লকের এই ক্রিমটা অনেক ভালো, এটা আমি ইউজ করি, এটা অনেক ভালো। আচ্ছা আপু, অ্যাকনে সিরামটার নাম অ্যান্ড প্রাইস বলো। আপু, অ্যাকনে সিরামটার নাম হচ্ছে এইটা, এটার প্রাইস পড়বে 1500 টাকা করে, ঠিক আছে, ইনিসফ্রি, এটার প্রাইস পড়বে 1500 টাকা। রিজনেবল প্রাইসে একটা ব্রাইটেনিং সিরাম দেখাও। আচ্ছা, রিজনেবল প্রাইসের মধ্যে যদি নিতে চান আপনি হচ্ছে কি 390 টাকার যে সিরামটা আছে ওইটা নিয়ে নেবেন। আমি এটা আমি প্রোডাক্ট আনি থেকে, আচ্ছা, টমেটোক্সটা না কে যেন দেখতে চাচ্ছিলেন, টমেটোক্সটা এখানে, ঠিক আছে, টমেটোক্সটা এখানে এখানে আছে, আমি কোথায় রাখছি সিরাম আমি জানি না, ভুলে, এই যে পাইছি, এই যে জেনির সিরামটা, ঠিক আছে। আচ্ছা, কিম ক্রিম এর বদলে কোনটা ইউজ করা যাবে? কিম ক্রিম বদলে যদি আপনি কোনোটা ইউজ করতে চান, কিউনিক কেয়ারটা ইউজ করবেন। সানস্ক্রিনের প্রাইস কত বান্ধবী? এটার প্রাইস পড়বে 350 টাকা, 350 টাকা, এটা কোরিয়ান সানস্ক্রিন, অনেক ভালো। কমের মধ্যে ভালো একটা টোনার দেখাও, কমের মধ্যে একদম লোয়েস্ট প্রাইস আমাদের কাছে যে টোনারটা আছে সেটাই হচ্ছে কি 360 ডিগ্রি টোনারটা। তুমি যে অ্যাকনে সিরামটা ইউজ করেছো ওইটার নাম কি আর প্রাইস কত? আপু, এটার নাম হচ্ছে ইনিসফ্রি গ্রিন টি সিরামটা, এটার প্রাইস পড়বে 1500 টাকা করে। নতুন সব মান মাস্ক দেখাও, আচ্ছা, নতুন একটা মান মাস্ক আসে নাই আপু, সানস্ক্রিনটার প্রাইস পড়বে মাত্র 350 টাকা, এই সানস্ক্রিনটার প্রাইস 350 টাকা করে, ঠিক আছে, এই যে সানস্ক্রিনটা, এটার প্রাইস পড়বে মাত্র 350, সেটা আমি আজকে ইউজ করেছি। আর এটা আপনার ফেসে অনেকক্ষণ স্টে করে, আপনি এটা 4-5 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে। সো এখন আমি লাইভটা শেষ করবো, আর লাইভটা শেষ করার আগে আমি একটু বলি, আমাদের কিন্তু 3টা আউটলেট, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে, আর একটা হচ্ছে হাতিপুল স্টার প্লাজা 1/90 নম্বর শপ গ্রাউন্ড ফ্লোর, এবং আরও একটা আউটলেট হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল ট্রেড শপিং সেন্টার, সেটা ঠিক দোতলায় 209 এবং 210 নম্বর আউটলেট, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে সানস্ক্রিনটা, আমি এগেন দেখিয়ে দিলাম। আর আজকে আমি লাইভে কী কী ইউজ করছি অ্যাকনেটাকে রিমুভ করার জন্য, অ্যাকনে রিমুভের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমি আরও একবার দেখিয়ে দিই। কজিক সোপ, দেন হচ্ছে গিয়ে পিওরোটার টোনার, এই টোনারটা ইউজ করেছি, ইনিসফ্রির এই সিরাম ইউজ করেছি, এবং ইনিসফ্রির এই ক্রিম ইউজ করেছি, সানব্লক হিসাবে ইউজ করেছি এটা, ঠিক আছে, আমি সব কিছু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ন্যাচারাল প্লাস সানব্লকটা, এটাও আমি দেখিয়ে দিলাম। সো আজকে লাইফটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেকআপ ওয়ার্ল্ড বিউটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।